প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রতিটি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কথা বলি, আমরা ইন্ডিকেটর নিয়ে কথা বলি। সেই ধারাবাহিকতা আজ আমরা কথা বলবো টেকসই নগর ও জনপথ, যেটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 11। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন তারেক বিন ইউসুফ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং আমাদের সাথে আছেন ফজলে রেজা সুমন, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আপনাদেরকে স্বাগত আজকের আলোচনা পর্বে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2023 সনের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনেকগুলো উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী SDG প্রগ্রেস অ্যাওয়ার্ডও পেয়েছেন। তা আজকে আমরা কথা বলবো, যেহেতু আপনারা দুজনই বাংলাদেশের নগর পরিকল্পনার সাথে সম্পৃক্ত আছেন, খুবই যৌক্তিক কারণে আজকে আমরা বিষয়টি বেছে নিয়েছি টেকসই নগর এবং জনপথ। তারেক বিন ইউসুফ, আপনার কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইব, সরকারের যে অঙ্গীকার 2023 সনের মধ্যে SDG অর্জনের, সেখানে অন্যতম একটি অঙ্গীকার হচ্ছে সবার জন্য নিরাপদ এবং মূল্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা। এই ক্ষেত্রে ইনফ্যাক্ট বাংলাদেশ সরকারের কী কী অর্জন আছে ইতোমধ্যে? ধন্যবাদ। আমাদেরকে প্রথমেই যেটা চিন্তা করতে হবে যে যারা হচ্ছে দরিদ্র মার্জিনালাইজড, যারা ভালনারেবল কমিউনিটি, তাদের জন্যে হচ্ছে আমাদেরকে হচ্ছে ব্যবস্থা করা। এবং এ বিষয়ে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এবং একই সাথে সিটি কর্পোরেশনগুলি তারা কাজ করে যাচ্ছে। আমরা সিটি কর্পোরেশন বিভিন্ন বস্তি এবং হচ্ছে লো ইনকাম কমিউনিটি যেখানে আছে তাদের ডিরেক্ট আমরা আবাসন নিয়ে না কাজ করলেও, আমরা এই মুহূর্তে যে কাজগুলি করছি তাদের ইউটিলিটি সার্ভিসগুলি, যেরকম পয় বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পানি সরবরাহ, এবং একই সাথে আপনারা জানেন যে বিভিন্ন যখন দুর্যোগ হচ্ছে দেখা দেয়, বিশেষ করে বস্তিগুলি আপনারা জানেন যে এগুলি আসলে প্রবেশ গম্যতা হচ্ছে ন্যারো, তো সেগুলিকে বিবেচনায় রেখে আমরা এই বস্তিগুলিতে আমরা একটা রেজিলিয়েন্ট বস্তি হিসাবে যেন বস্তি করে তুলতে পারি, এই জন্য আমরা হচ্ছে কাজ করছি। একই সাথে তাদের আবাসনের জন্য, এবং এই আবাসনটা যেন একটা প্ল্যান্ড আবাসন হয়, যার জন্য আমাদের হচ্ছে পরিকল্পনা আমরা নিচ্ছি। ফজলে রেজা সুমন, আপনি তো নগর পরিকল্পনা নিয়ে কাজ করছেন, আসলে টেকসই উন্নয়ন অভিষ্ঠে আমাদের সরকারের যে কমিটমেন্ট সেখানে বলা হচ্ছে যে নিরাপদ আবাসন, তাহলে আমরা কিভাবে আমাদের আবাসনগুলোকে নিরাপদ করতে পারি? মূলত সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপর ভিত্তি করে যে নিরাপদ মূল্যস্বাস্থ্য আবাসন ব্যবস্থা, সেটার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন, এবং একটা জাতীয় উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে স্বল্প নাগরিকদের জন্য এই বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা শহরে সরকারিভাবে প্রকল্পের পাশাপাশি জেলা এবং উপজেলা শহরগুলোতেও হাউজিং এবং সেটেলমেন্ট ডিরেক্টরের মাধ্যমে প্লট ও ফ্ল্যাট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও বস্তিবাসীদের জন্য 16,000-এর বেশি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে। এছাড়া সরকারের যে সকল জমি অবৈধভাবে দখল ছিল সেগুলো উচ্ছেদের মাধ্যমে আবাসিক প্রকল্প গ্রহণ করছে। পরিবেশ বান্ধব টেকসই আবাসন নিশ্চিতে হাউজিং প্রকল্পগুলো গ্রহণ করছে, যেখানে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বৃষ্টি পানি সংরক্ষণ ব্যবস্থা, এইগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। সরকারের এতগুলো কার্যক্রমের বাইরেও আরেকটা চমৎকার একটা প্রকল্প হচ্ছে আশ্রয়ন প্রকল্প। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উদ্ভাবনী আশ্রয়ন প্রকল্প, এর ভিত্তিতে আশ্রয়ন প্রকল্প 2 ধরে অতিগত যুগোপযোগী টেকসই করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী গৃহ নির্মাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। তার মধ্যে আপনি হয়তো জানেন 2021 সালের 23 জানুয়ারি উনি প্রথম পর্যায়ে 69,904 পরিবারকে উনি ঘর উপহার দিয়েছেন, এবং 2021 সালের 20 জুন 53,000 অধিক পরিবারকে অনুরূপভাবে গৃহ প্রদান করা হয়। এর বাইরেও উনি দুস্থ পরিবারের জন্য 200 জমি সহ 2 বিশিষ্ট এবং রান্নাঘর এবং টয়লেট বিশিষ্ট বিভিন্ন নির্মাণের কর্মসূচিও গ্রহণ করা আছে সরকারের মাধ্যমে। এখন এই ধরনের প্রকল্পগুলো, এটা যেটা আমি বললাম জাতীয় উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে উনি এটা করা হচ্ছে, দেশব্যাপী করা হচ্ছে। এর সাথে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে শুধু আবাসন সমস্যার সমাধান করা হচ্ছে, কিন্তু সেটাকে অধিকতর টেকসই করার জন্য যেটা আশ্রয়ন প্রকল্প একে করা হয়নি, যেটা 2 সেটা অ্যাড্রেস করা হচ্ছে। আমার মনে হয় আপনার কাছ থেকে আমরা যে তথ্য পেলাম সেখানে SDG-র মূল 2 স্পিরিটকে অ্যাড্রেস করা হয়েছে। একটি হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যেখানে ধনীদের পাশাপাশি গরিব লোকরাও তাদের আবাসনের সুবিধা পাচ্ছে, এবং আরেকটি হচ্ছে নো ওয়ান লেফট বিহাইন্ড, কাউকে বাদ দিয়ে উন্নয়ন। তারেক বিন ইউসুফ, আপনি যেহেতু নগর পরিকল্পনায় জড়িত আছেন, আপনি আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক হিসেবেও কাজ করেছেন, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমাদের যে নগর দুর্যোগ, সেই দুর্যোগগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে URP প্রকল্পের মাধ্যমে, আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে
কী ধরনের কাজ করা হয়েছে এবং কীভাবে আমাদের নগরবাসী আপনাদের সে সকল ইন্টারভেনশন থেকে বেনিফিট পাচ্ছে? প্রথমেই হচ্ছে বলি যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, এটা হচ্ছে বিশ্বব্যাংকের অর্থ সাহায্যে, এটা 2015 সাল থেকে বাস্তবায়িত হচ্ছে, এটা প্রায় হচ্ছে আমাদের শেষের দিকে এই প্রকল্পটা। এখানে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের দুর্যোগ যে ব্যবস্থাপনা, এটা ন্যাশনাল লেভেল, দেন সিটি লেভেল এবং একই সাথে হচ্ছে লোকাল লেভেল বা কমিউনিটি লেভেলে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। এবং এটার জন্যই হচ্ছে আপনার যদি আমি বলি যে ভার্টিক্যাল এবং হচ্ছে একই সাথে হরিজন্টাল ইন্টিগ্রেশন, সংযুক্ত হচ্ছে বেশি দরকার। তো আমরা ন্যাশনাল লেভেলে যেরকম আমরা কাজ করছি মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, একই সাথে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলি তাদের হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে করা, সেটা বিভিন্ন ইকুইপমেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে, এবং একই সাথে আমরা এই প্রথম হচ্ছে ঢাকা এবং সিলেট শহরে ইমার্জেন্সি অপারেশন সেন্টার আমরা এস্টাবলিশ হচ্ছে করেছি, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আমরা শক্তিশালী করেছি তাদের হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু ইকুইপমেন্ট। এছাড়া নতুন যে সংযোজন আমাদের এই প্রকল্পের মধ্যে আছে সেটা হচ্ছে আপনার ইন্টার অপারেবল কমিউনিকেশন হচ্ছে সিস্টেম, VHF, HF এবং UHF কমিউনিকেশন সিস্টেম, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য এটা আমরা হচ্ছে ন্যাশন ওয়াইড। সুতরাং যে কোনো বড় যখন একটা হচ্ছে দুর্যোগ হবে তখন কোনো না কোনো মাধ্যমে হচ্ছে এই কমিউনিকেশনটা হচ্ছে করা যাবে, এবং এটা ডিজিটাল মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। একই সাথে আমরা যে আরেকটা কাজ করছি সেটা হচ্ছে GIS বেসড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা ঢাকা এবং হচ্ছে সিলেটের জন্যে। এইভাবেই আমরা যে কোনো যখন হচ্ছে বড় ধরনের দুর্যোগ হচ্ছে দেখা দিবে, ইমার্জেন্সি অপারেশন হচ্ছে সেন্টার বা আমরা কমান্ড কন্ট্রোল সেন্টার এটাকে বলি, তার মাধ্যমে হচ্ছে বিভিন্ন জোন পর্যায়ে বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সগুলির সাথে কমিউনিকেট করা হবে, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং আমাদের সিটি কর্পোরেশনের যে জোনগুলি আছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে, এই প্রতিটাতেই আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ওয়্যার হাউস হচ্ছে করা হয়েছে, সেগুলি হচ্ছে ওয়েল ইকুইপড। সুতরাং একদম জোন পর্যায়ে থেকে শুরু করে সেন্ট্রাল পর্যায় পর্যন্ত এটা কমিউনিকেশন করা, আর একই সাথে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথেও হচ্ছে তাদেরও আমরা কমান্ড কন্ট্রোল সেন্টার হচ্ছে করে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে, সেখান তাদের সাথেও আমরা হচ্ছে কমিউনিকেট করতে পারবো। এর পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কমিউনিটি এবং যারা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার কমিউনিটিকে আমরা হচ্ছে বলে থাকি, তো তাদের সাথে আসলে ইন্টিগ্রেশন দরকার, যার জন্য এর পাশাপাশি আমরা যেটা করেছি যে জাইকার অর্থ সাহায্যে আমরা কমিউনিটি বেসড ডিজাস্টার রিস্ক রিডাকশনের একটা প্রকল্প আমরা গ্রহণ করেছি, এবং এর মাধ্যমে আমরা 12 মডেল কমিউনিটি হচ্ছে ডেভেলপ করি। নেক্সট হচ্ছে আমরা আরেকটা করি, এটা হচ্ছে জাপান মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের সহযোগিতায়, সেটা স্কুল বেসড ডিজাস্টার রিস্ক রিডাকশন, তো স্কুলগুলিরও আমরা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ করি। সত্যি আমার মনে হয় স্কুলগুলোর ক্যাপাসিটি বিল্ড আপ করা অবশ্যই প্রয়োজন। একই সাথে আপনি ইউআরপি প্রজেক্টের মাধ্যমে যে সমস্ত ইন্টারভেনশনের কথা বললেন সেগুলোর মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটা দুর্যোগ সহনীয় শহর গড়ে তোলার জন্যে আমরা এগিয়ে যাচ্ছি। মিস্টার সুমন, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যারা প্রবীণ জনগোষ্ঠী আছেন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী আছেন তাদের একটু স্পেশাল নিড থাকে। তো এখন যেই ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, বিশেষত সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট যেই ভবনগুলো হচ্ছে এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর অবকাঠামো তৈরি করা হচ্ছে, সেখানে আসলে এই যে স্পেশাল নিড প্রতিবন্ধী জনগণের জন্য বা প্রবীণ জনগোষ্ঠীর জন্য তাদের যে বিশেষ চাহিদাটাকে কীভাবে অ্যাড্রেস করা হচ্ছে? এটা সত্যি দুঃখের ব্যাপার, আমাদের দেশে যে ধরনের গণপরিসর সরকারিভাবে বা প্রাইভেটলিও যে ধরনের অবকাঠামো তৈরি করা হয় সেখানে প্রবীণ জনগোষ্ঠী বা প্রতিবন্ধীদের জন্য কোনো স্পেশাল ব্যবস্থা করা হয় না। যেটা আমরা বিশ্বের বিভিন্ন দেশে ফুটপাথ থেকে শুরু করে ক্রসিং থেকে শুরু করে আমরা কমার্শিয়াল ভবনও দেখি, মার্কেটও দেখি, যেটা আছে সেটা এতদিন ধরে না হলেও এখন কিছু কিছু প্রকল্পে সেটার একটা প্রতিফলন দেখা যাচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। আর এছাড়াও আমাদের এখন নতুন নতুন যে পার্কগুলো হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো যে পার্কগুলো তৈরি করছেন সেখানেও এই ধরনের কিছু ব্যবস্থা রাখা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের এই পার্ক ও খেলার মাঠগুলোকে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে একটা বিশাল ভূমিকা রাখে সেইভাবে আমরা কিন্তু আসলে সবভাবে ব্যবহার করতে পারছি না। আপনি যদি ঢাকা শহরে বিভিন্ন পার্ক দেখেন সব পার্ক কিন্তু সবার জন্য উন্মুক্ত না, কিছু কিছু সামাজিক গোষ্ঠী বা ক্লাবের নাম বলে এই পার্কগুলোকে আসলে সেই ধরনের ব্যবহার উপযোগী করা যাচ্ছে না, কিন্তু সরকার এইগুলো ব্যাপারে খুবই সংবেদনশীলভাবে উনি ব্যবস্থা নিচ্ছে এবং ঢাকা শহরের সরকারি প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পগুলোর মাধ্যমে এই পার্কগুলো আবার ব্যবহারের উপযোগী করা হচ্ছে। জি, সচিবালয়েও এখন যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী তাদের জন্য স্পেশাল টয়লেটের ব্যবস্থা করা আছে, এবং বিশ্ববিদ্যালয়গুলো তো লিফট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ চাহিদা বিবেচনায় নেওয়া হচ্ছে।
তারেক বিন ইউসুফ, আপনি বর্জ্য ব্যবস্থাপনা এশীয় অঞ্চলের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ। আমরা যখনই টেকসই নগরের কথা বলি, স্বাভাবিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন, ইফিসিয়েন্সি, বর্জ্য ব্যবস্থাপনা, সেই বিষয়গুলো চলে আসে। বাংলাদেশের শহরকেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় সাম্প্রতিক সময়ের যে ট্রেন্ডটা, সেটা সেখানে আপনার কী কী রিফর্মস নিয়ে আসা হয়েছে যাতে আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে একটা ইফিসিয়েন্ট ওয়াস্ট ম্যানেজমেন্ট বলতে পারি? এখন পর্যন্ত আমাদের ঢাকা শহর সহ আপনার অন্যান্য যে সমস্ত শহরগুলিতে যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সুষ্ঠুভাবে সেভাবে হচ্ছে না। এটা শুধুমাত্র হচ্ছে কালেকশন এবং এটাকে হচ্ছে ডিসপোজাল, এটা আসলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আসলে বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা জন্যে আমাদের যে জিনিসটা দরকার, আপনি যেটা বললেন যে একটা সুশাসন, যেই আমরা বহুদিন ধরে এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, সেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, যেটা হ্যাঁ মিনিস্ট্রি অফ আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে, এবং একই সাথে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা রুলস হয়েছে সেখানে কিন্তু আপনার মানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে, সোর্স সেগ্রিগেশন থেকে শুরু করে সেগ্রিগেটেড কালেকশন হচ্ছে সিস্টেম, এবং তার আগে দিয়ে হচ্ছে এগুলিকে কীভাবে রিসাইক্লিং হচ্ছে করা যায়, এবং ফাইনালি হচ্ছে ডিসপোজালের কথা। এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি বা অন্যান্য যে লোকাল অথরিটিগুলি আছে, এরা প্রতি বছর হচ্ছে আপনার একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট রিপোর্ট হচ্ছে সাবমিট করবে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কাছে। এটা একটা আমরা মনে করি যে একটা ভালো দিক, এবং একই সাথে হচ্ছে প্রতিটা সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলিকে তাদের হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এই ক্ষেত্রে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা কীভাবে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এই সমস্ত কাজগুলিকে হচ্ছে মনিটর করতে পারে আর কি, ওয়েস্ট ম্যানেজমেন্টের ইস্যুগুলিকে। তো সেটার ব্যাপারে হচ্ছে এখন হচ্ছে কাজ চলছে। খুব রিসেন্টলি আরেকটা যেটা কাজ হয়েছে যেটা নিয়ে আমরা আসলে খুবই শঙ্কিত, সেটা হচ্ছে আপনার প্লাস্টিক ওয়েস্ট নিয়ে আর কি। তো সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় যেটা হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক ওয়েস্টের জন্য হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান হচ্ছে তৈরি হয়েছে। তো সামনের দিকে আমরা আশা করতেছি যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসের মাধ্যমে যদি আমরা ফলো করতে পারি, তাইলে একটা আমরা মানে ভালো বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পাবো। আমরাও আশা করি সরকার যে রুলস করেছে আপনি বললেন সেটি যদি সত্যিকার অর্থে প্রয়োগ হয় তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা অনেক বেশি আধুনিক হবে এবং সেটা অনেক স্মার্ট হবে। মিস্টার সুমন, আপনার কাছে একদম শেষ প্রশ্ন আমার। আমরা সম্প্রতি জেনেছি যে আমাদের যে বর্জ্যগুলো যেখানে জমা হয় মাতুয়েলে এবং আমিনবাজারে, সেখানে সরকার, আমাদের স্থানীয় সরকার বিভাগ বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে যাতে সেখান থেকে জ্বালানি উৎপাদন করা যায় আর কি। তো এটাও একটি ভালো উদ্যোগ। আপনার কাছ থেকে আমরা একটু শুনবো কারিগরি দিকগুলো, যে কীভাবে আমাদের বর্জ্যকে কাজে লাগিয়ে আমরা পাওয়ার জেনারেশন করতে পারছি, করার পথে এগুচ্ছি আর কি। আসলে আমরা বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বলার আগে আমাদের দেখতে হবে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা কতটুকু স্থানীয় সরকারগুলোর। সারা বাংলাদেশে লাস্ট একটা হিসাব মতো জেনেছে যে প্রতিদিন 25,000 টনের মতো বর্জ্য উৎপাদন হয় এবং তার মাত্র 40% ম্যানেজ করা সম্ভব। আমরা ধরে নিই 60% যে বর্জ্য সেগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে থাকে। এখন সরকার বিভিন্ন প্রকল্প নিচ্ছে এবং 3R ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্য যে রিডিউস করার জন্য বিভিন্ন প্রকল্প নিচ্ছে, এবং পরিবেশ অধিদপ্তরের একটি পরীক্ষামূলক প্রোগ্রাম প্রোগ্রামেটিক সিডিএম প্রজেক্টের মাধ্যমে এই পরিবেশভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি উন্নয়ন করছে এবং এই আমিনবাজারে, নারায়ণগঞ্জে এবং কক্সবাজারেও ওনারা ইনসিনারেশন পদ্ধতিতে যাচ্ছে। আমরা আশা করি সরকারের উদ্যোগের কারণে সেই সক্ষমতা অর্জনেও আমরা সক্ষম হব এবং সত্যিকার অর্থে আমরা একসময় হয়তো বর্জ্যকে সম্পদ হিসেবেই আমরা দেখতে পাব। অনেক ধন্যবাদ তারেক বিন ইউসুফ এবং ফজলেজা সুমন, আপনারা চমৎকারভাবে বাংলাদেশে নগর উন্নয়ন, টেকসই উন্নয়ন সম্পর্কে কথা বলেছেন। আমরা যারা নগরবাসী আছি, নগরবাসীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা আমাদের নগরগুলোকে আরও সুন্দর, আরও টেকসই করতে পারবো, এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। SDG, SDG, SDG.